সেই 1996 সালে মারা গিয়েছিলেন। সেই সময়েই আগামী দিনের কি কি হবে সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। একাধিক মহলের দাবি তার সেই ভবিষ্যৎবাণী পরপর মিলে গিয়েছে। সুনামি থেকে মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট সবই আগেই বলে গিয়েছিলেন তিনি। তার নাম বাবা ভঙ্গ, বুলগেরিয়ার একজন রহস্যময় অন্ধ বৃদ্ধ। একাধিক মহলের দাবি এর আগে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া একাধিক ঘটনার তিনি আগে থেকে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। 9/11-এর সন্ত্রাসবাদী হামলা থেকে ব্রেক্সিট সবই আগে ভাগেই বলে দিয়েছিলেন। বাবা ভঙ্গর আসল নাম ভ্যাঞ্জেলিয়া গুস্তেরোয়া। তার ভবিষ্যদ্বাণীর ক্ষমতার জন্য তাকে বলকানদের নস্ট্রাডামাস বলা হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী 1911 সালে জন্ম বাবা ভঙ্গর। তার দাবি ঈশ্বরের কাছ থেকে খুব বিরল উপহার পেয়েছেন তিনি। 12 বছরে এক ভয়ানক ঝড়ের সময় তার দৃষ্টিশক্তি চলে যায়, আর সেই সময় থেকেই তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পান। দাবি বাবা ভঙ্গর। ডেইলি মেল ইউকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভঙ্গ লেখক ভ্যালেন্টিন সিডোর্ফকে বলেছিলেন রাশিয়ায় হয়ে উঠবে বিশ্বের চালক, ইউরোপ এক ধ্বংসস্তূপ হয়ে উঠবে। বার্মিংহাম মেলেও তার এই ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে তিনি বলেছিলেন সবই গলে যাবে ঠিক ঘন বরফের মতো, কেবল একটি ধরাছোঁয়ার বাইরে থাকবে, ভ্লাদিমির গৌরব, রাশিয়ার গৌরব। তিনি আরও যোগ করেছিলেন রাশিয়াকে কেউ আটকাতে পারবে না। সেই 1996 সালেই এই প্রেডিকশন দিয়ে গিয়েছিলেন তিনি।